আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, রিক্যালিব্রেশন প্রোগ্রামের মাধ্যমে যে সকল প্রবাসী ভাইরা বৈধ হচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। কারণ আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার কোম্পানির রক নাম্বার দিয়ে আপনি আপনার কোম্পানি আপনার নাম রেজিস্ট্রেশন করেছে কি না বৈধ হওয়ার জন্য, বা আপনার পাসওয়ার্ডটি ইমিগ্রেশনে জমা দিয়েছে কি না। এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা মোবাইলের মাধ্যমে অনলাইন চেক করতে পারবেন ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে। তাই তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যে গুরুত্বপূর্ণ ভিডিওটি, যে কিনা বিগত সময়ে রিহায়ারিংয়ের মাধ্যমে অনেক প্রবাসী ভাই প্রতারণা হয়েছেন। তাই তো ওই প্রতারণার হাত থেকে বাঁচতে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন সব কিছু। এবং আমরা আরও আলোচনা করবো যে এসপ্রেসো পাস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো। আর আপনারা দেখতেছেন প্রবাস টিভির সাথে আছে আমি আমার ইসলাম রবুল কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে। যে প্রিয় প্রবাসী ভাই, আপনি যদি আমাদের এই প্রবাস টিভিতে দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আইকনটি, বাজিয়ে রাখুন পরবর্তী সকল আপডেট নিউজের জন্য। আর সাবস্ক্রাইব করে রাখতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে শুরু করব। তো বলে রাখি বন্ধুরা, যে বিগত সময় 2016 সাল থেকে 2018 সাল যে অনেক প্রবাসী ভাই রিহায়ারিংয়ের মাধ্যমে বৈধ হয়েছেন, অনেক প্রবাসী ভাই প্রতারিত হয়েছেন এজেন্টের মাধ্যমে। তাই তো এবার যেন প্রতারিত না হন ইমিগ্রেশনও শক্ত হাতে অনেক পদক্ষেপ গ্রহণ করতেছে। আর আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনার যে কোম্পানির মাধ্যমে বৈধ হচ্ছেন বা আপনার পাসও জমা দিয়েছে, আপনার কোম্পানি আপনার কাছে বলতেছে যে আপনাদের নাম রেজিস্ট্রেশন করা হয়েছে, পাসওয়ার্ড ইঙ্গিত রেজিস্ট্রেশন পি দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আপনি কীভাবে চেক করবেন? অনেক প্রবাসী ভাই আমাদেরকে কমেন্ট করতেছে বা আমি কীভাবে চেক করবো যে আমার কোম্পানি আমার পাসওয়ার্ড জমা দিয়েছে বা আমার নাম রেজিস্ট্রেশন করেছে। আর ঠিক ইমিগ্রেশন থেকে এরকমই একটি ওয়েবসাইট চালু করেছে কীভাবে আপনার যেই কোম্পানির রক নাম্বার দিয়ে আপনার ইমিগ্রেশনে আপনার পাসওয়ার্ড জমা হয়েছে কিনা বা আপনার নাম রেজিস্ট্রেশন হয়েছে কিনা, পাসওয়ার্ড পে করছে কিনা আপনার পুরো ডিটেলস জানতে পারবেন। এই জন্য আপনাকে কী করতে হবে? এই জন্য আপনাকে যখন আপনার কোম্পানি আপনার কাছে বলবে যে আপনার নাম রেজিস্ট্রেশন করা হয়েছে, আপনার কাছ থেকে পাসওয়ার্ড ইঙ্গিত নিয়ে নিয়েছে, বলে রাখি বন্ধুরা আপনার কোম্পানিকে প্রথমত যার মাধ্যমে আপনি ভিসা হবেন অবশ্যই পাসওয়ার্ড ইঙ্গিতের বেশি দিবেন না, যেহেতু পাসওয়ার্ড ইঙ্গিত দিয়ে আপনাকে নাম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনার পাসওয়ার্ডটি ইমিগ্রেশনে ভেরিফাই করা হবে সমস্ত কিছু ঠিক রয়েছে কি না, যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখনই আপনি বৈধ হওয়ার কাজ শুরু হবে। আর যখন অ্যাপ্রুভ হবে না তখন আপনার পাসওয়ার্ড ইঙ্গিত ইমিগ্রেশন থেকে ব্যাক করবে না আর আপনি বৈধ হতে পারবেন না। সেক্ষেত্রে আপনার কোম্পানিকে বা আপনার যার মাধ্যমে বৈধ হচ্ছেন তাকে আপনার 4000 রিংগিত, 5000 রিংগিত, 7000 রিংগিত দিয়ে বসে থাকার কোনো প্রয়োজন নেই, যেহেতু মাত্র রেজিস্ট্রেশন পি নিবে পাসওয়ার্ড রিংগিত, পরবর্তী যাচাই বাছাই করবে আপনার পাসওয়ার্ডটি ভিসা লাগবে কি লাগবে না। আবার এক্ষেত্রে আপনার আতঙ্কিত হবেন না যদি ভিসা না লাগে, অবশ্যই ভিসা লাগবে। এবং কি যদি সব কিছু ঠিকঠাক থাকে, যেহেতু কোনো প্রবাসী ভাইয়ের পাসওয়ার্ডের মধ্যে কোনো সামান নেই বা কোনো মামলা নেই বা আপনারা মালয়েশিয়ার কোনো সহিংসতার সাথে জড়িত না, সেক্ষেত্রে অবশ্যই ভিসা লাগবে, টেনশন করবেন না। তারপরে আপনারা পাসওয়ার্ড রিংগিতের ভিতরে আপনারা পাসওয়ার্ড রিংগিতের বেশি জমা দিবেন না। তো বন্ধুরা, প্রথমত আপনাকে আপনার কোম্পানির কাছ থেকে ওই পেপারটি বা ওই স্লিপটি সংগ্রহ করতে হবে, যে স্লিপটি ইমিগ্রেশন থেকে আপনার কোম্পানিকে দেওয়া হবে যখন আপনার কোম্পানি বায়ার করে দিবে বা পে করে দিবে আপনার নামের রেজিস্ট্রেশনের জন্য পাসওয়ার্ড ইঙ্গিত। ওই পেপারের মধ্যে আপনার কোম্পানির পারমহনা নাম্বার রয়েছে, রক নাম্বার রয়েছে, আপনার নাম, পাসপোর্ট নাম্বার, পুরো ডিটেলস রয়েছে, ওই পেপারটি আপনাকে সংগ্রহ করতে হবে। যদি কোনো কোম্পানি আপনাদেরকে ওই পেপারটি দিতে না রাজি হয় বা না দেয়, তাহলে আপনার ওই কোম্পানি থেকে কোম্পানির রক নাম্বার অথবা পারমানেন্ট নাম্বারটি সংগ্রহ করতে হবে, যেভাবে হোক আপনি সংগ্রহ করে দেবেন কলে কৌশলে হলেও। এরপরে আপনাকে ওই রক নাম্বার দিয়ে আপনি চেক করবেন। আর বন্ধুরা বলে রাখি, এই রক নাম্বারটি আপনি এই কোম্পানির আন্ডারে যতদিন কাজ করবেন অবশ্যই রেখে দেবেন, কেননা প্রতি বছর বছর এই রক নাম্বারটা দিয়ে আপনি চেক করতে পারবেন আপনার বিষয় কী হচ্ছে কি হয়নি, প্রিন্ট হয়েছে কি হয়নি বা কোন অবস্থার মধ্যে রয়েছে। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন, যে আপনার একটি শেয়ারের কারণে অনেক প্রবাসী ভাই দেখতে পারবে, জানতে পারবে সঠিকটি, প্রতারণার হাত থেকে বাঁচতে পারবে অনেক প্রবাসী। জি বন্ধুরা, ডিসক্রিপশনে থাকা অনলাইনে ভিসা চেক ওই লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে রয়েছে দুটি অপশন, একটি হচ্ছে প্রোগ্রাম রিক্যালিব্রেশন, একটি হচ্ছে বায়রান। তো সেক্ষেত্রে আমরা যেহেতু বায়ার করছে কিনা চেক করব, তো সেক্ষেত্রে আমাদেরকে ক্লিক করতে হবে বায়রানে। বায়রানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে আরও দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে ডিপোজিট রিক্যালিব্রেশন, একটি হচ্ছে ডিপোজিট ডান লাইন লাইন বায়রান। আমরা যেহেতু চেক করব আমাদের কোম্পানি যে রেজিস্ট্রেশন করেছে কিনা বা ডিপোজিট রেখেছে কিনা পাসওয়ার্ড ইঙ্গিত, তো আমাদের ক্লিক করতে হবে ডিপোজিট রিক্যালিব্রেশন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে আরও দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে বায়রান ডিপোজিট, একটি হচ্ছে সেমাক স্ট্যাটাস বায়রান। যেহেতু আমরা স্ট্যাটাস চেক করব কোম্পানি কি বায়ার করছে কি করেনি, সেক্ষেত্রে আমাদেরকে দুই নম্বর অপশনটি চুজ করতে হবে বা ক্লিক করতে হবে।
ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, যেখানে রয়েছে দুটি বক্স রয়েছে বা দুটি অপশন রয়েছে, খালি ঘর রয়েছে, একটি হচ্ছে নম্বর পার বহন, একটি হচ্ছে নাম্বার রক নাম্বার। তো সেক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানিরই এই দুটি নাম্বার অবশ্যই আছে, যে পারমোহন নাম্বার এবং রক নাম্বার। তো আপনারা আপনার কোম্পানির কাছ থেকে, আপনার ইমিগ্রেশন থেকে আসা যেই সুরটি দিয়েছে আপনার কোম্পানিকে, যখন আপনার টাকাটা পে করেছে বা বাইর করেছে, ওই পেপারের মধ্যে আপনার কোম্পানির পারমোহন নাম্বার, রক নাম্বার, আপনাদের পুরো ডিটেলস রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে এই পেপারটি কোম্পানি থেকে সংগ্রহ করতে হবে, যখন আপনার কোম্পানি বলবে যে বাইর করা হয়ে গেছে বা রেজিস্ট্রেশন হয়ে গেছে। যখন কোম্পানি পেপার না দিবে, ওই নাম্বারটি হলেও সংগ্রহ করতে হবে কৌশলে। তো সেক্ষেত্রে আমার ফ্রেন্ডের যে রক নাম্বারটি দিয়েছে আমাকে, ওই ফ্রেন্ডের রক নাম্বারটি আমি দেখি আপনাকে চেক করতেছি, গোপনীয়তার কারণে আমি একটু ব্লার করে রেখেছি বন্ধুরা নাম্বারটি। এরপরে আপনার ক্লিক করতে হবে নাম্বারটি বসানোর পর, রক নাম্বার ক্লিক করতে হবে, চারের মধ্যে ক্লিক করতে হবে। চারের মধ্যে ক্লিক করার পরে এরকম দেখেন যে এখানে পুরো কোম্পানির সমস্ত স্টাফের নাম অ্যাড্রেস চলে এসেছে। তো আমরা এখান থেকে চেক করব কার বায়ার করেছে, কারকে বায়ার করে দিই। তো প্রথমটি রয়েছে, এটি হচ্ছে পারমোহন নাম্বার, তার ডান পাশে রয়েছে রক নাম্বার, তার ডান পাশে রয়েছে নাম, নামের পাশে রয়েছে পাসওয়ার্ড নাম্বার, এর ডান পাশে রয়েছে যে কোন দেশ থেকে এসেছে, বাংলাদেশ, এরপর রয়েছে তুরস্কান বায়রান। তো বন্ধুরা এখান থেকে যে নামের মধ্যে থেকে আপনার নামটি আপনি বাইর করতে হবে, খুঁজে বাইর করার পরে আপনার নামের পাশে থাকবে আপনার পাসওয়ার্ড নাম্বার। তো আমরা এখান থেকে যে কোনো একজন নাম চেক করব, যে কারোর নাম বাইর করা হয়েছে কিনা। ধরুন আমরা হালিম ভাইয়ের নামটি চেক করব, হালিম ভাইয়ের পাশে রয়েছে হালিম ভাইয়ের পাসওয়ার্ড নাম্বার, এরপর রয়েছে বাংলাদেশ, এরপর রয়েছে তুরস্কান বায়রান। তুরস্কান বায়রানের মধ্যে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে রয়েছে পারমোহন নাম্বার এবং কি পাশে রয়েছে রক নাম্বার, এর পাশে রয়েছে হালিম তার নামটি রয়েছে, এরপর রয়েছে পাসওয়ার্ড নাম্বার, এরপর রয়েছে ওয়ার্গানাগারা বাংলাদেশ, এরপর রয়েছে জুমলা বায়রান 500 রিংগিত। তো বন্ধু যখন আপনারা দেখবেন যে জুমলা বায়রান 500 রিংগিত, তার মানে আপনার কোম্পানি আপনার যে 500 রিংগিত দিয়ে রেজিস্ট্রেশন করছে। এরপরে এখন আপনার ইমিগ্রেশনে আপনার পাসপোর্ট যাচাই বাছাই করবে, সমস্ত কিছু ঠিক থাকলে তাহলে খুব দ্রুত আপনি বৈধ হতে পারবেন। আর এরপর আপনার পাসপোর্টের সমস্ত যাচাই বাছাই করার পরে আপনার কোম্পানিকে ডাকা হবে যে রিক্যালিব্রেশনের যে 1500 রিংগিত রয়েছে জরিমানা, এগুলো টাকা পে করার জন্য, এবং কি আনুষঙ্গিক যে খরচ রয়েছে ওই খরচ দেওয়ার জন্য। তারপর আপনার সব কিছু পে করার পরে আপনার মেডিকেলের জন্য টাকা হবে, মেডিকেল যখন পিট থাকবেন তখন আপনাকে যে আপনার লেবি বাইর করতে বলা হবে আপনার কোম্পানিকে। এরপরে আপনার ফিঙ্গারের জন্য আপনার কোম্পানিকে ডাকা হবে, আপনাকে সময় করে একদিন ফিঙ্গার জন্য নিয়ে যাবে আপনার কোম্পানি। তো বন্ধুরা খুব সহজে আপনারা এইভাবে চেক করতে পারেন। বিগত সময় যখন রিহায়ারিংয়ের মাধ্যমে অনেক প্রবাসী ভাই প্রতারিত হয়েছেন, তো সেক্ষেত্রে আপনারা এইভাবে চেক করুন যেন প্রতারণার হাত থেকে বাঁচতে পারেন। আর গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করবেন যেন প্রবাসী ভাই এজেন্সিটি দেখে চেক করতে পারে, হরেন থেকে বাঁচতে পারে। জি বন্ধুরা, এভাবে খুব সহজে আপনার যেই রক নাম্বার দিয়ে আপনার ভিসা চেক করতে পারবেন। আর এবং কি ভিসা যখন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে, দাফে দাফেগুলো আসলে কীভাবে কী করতে হবে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো, তাই তো আমাদের সাথে থাকো। এবার আসুন স্পেশাল পাস নিয়ে। যে সকল প্রবাসী ভাইরা ইমিগ্রেশন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, আপনারা বাকি সমস্ত ডকুমেন্ট একসাথে করে আপনার ওই ডেট অনুযায়ী অবশ্যই স্পেশাল পাস সংগ্রহ করবেন। আর যারা এখনও অ্যাপয়েন্টমেন্ট নেননি, আপনারা খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। আপনার 3 মাস আগে হলেও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখে দেন, বাকিগুলো আপনি আস্তে আস্তে গোছাতে পারবেন। আর যদি শেষ সময়ের দিকে অপেক্ষা করে থাকেন, তখন আপনি চিন্তাভাবনা করবেন যে রিক্যালিব্রেশন প্রোগ্রাম আমাদের বৈধ হওয়া চলতেছে, দেশে যাওয়া চলতেছে, এবং কি চলতেছে করোনা ভাইরাসের তাণ্ডব, সেক্ষেত্রে সব কিছু মিলিয়ে একটা হিবিজিবির মধ্যে পড়ে যাবেন, হয়ে যাবে বিমানের টিকিটের দাম পড়ে যাবে অনেক চড়া, এবং কি আপনার ট্রাভেল পাস সংগ্রহ করতে পারবেন না তখন ঠিকমতে। তারপর রয়েছে আপনার যে বিমান অ্যাভেলেবেল থাকবে না, অনেক ঝামেলার মধ্যে পড়ে যাবেন। তো সেক্ষেত্রে প্রবাসী ভাইরা খুব দ্রুত আপনারা ইমিগ্রেশন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন। ফলে আপনি 2 মাস পরে যান, 2 মাস আগে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তো সেক্ষেত্রে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন, এবং কি আপনারা অবশ্যই নিজেকে একটু প্রিপারেশান নিয়ে গুছিয়ে রাখুন। আর অবশ্যই মালয়েশিয়া সরকারের দেওয়া যেই স্বাস্থ্যবিধি রয়েছে অবশ্যই ফলো করে যাবেন, তা না হলে আপনাকে হয়রানির শিকার হতে হবে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশের হাতে। জি বন্ধুরা, আশা করি আপনারা অনেক কিছু জানছেন এই ভিডিওর মধ্য থেকে, তাই তো ভিডিওটি অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আর আপনাদের যদি যে কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের প্রবাস টিভি ফেসবুক পেজে আপনারা মেসেজ করতে পারেন, এবং কি লাইক করে রাখুন আমাদের প্রবাস টিভি ফেসবুক পেজ, যেখানে আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি এবং আপনাদের সমস্ত কমেন্টে যথাযথ সঠিক উত্তরটি দেওয়ার আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। এবং কি পরবর্তী সময় আপনাদের কমেন্টগুলো পড়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই সঠিক উত্তরটি। তো বন্ধুরা আসুন আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ নিরাপদ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ। প্রবাসের সকল নিউজের আপডেট পেতে লাইক দিয়ে রাখুন আমাদের প্রবাস টিভির ফেসবুক পেজ, চাইলে আপনিও প্রয়োজনীয় পোস্ট করতে পারেন আমাদের এই ফেসবুক পেজে।